আমার ঘড়ি অলওয়েজ দশ মিনিট ফাস্ট থাকে বাট এখন যাব হচ্ছে ওর বাড়ি, আর সব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার এখনো বাকি আছে। তো জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওর বাড়ি যাবো, আর আজকে অনেক কিছু শ্যুট করার আছে। দুটো চ্যানেলের জন্যই কন্টেন্ট রেডি করব, আর অনেকদিন বাদে একটা গানের ভিডিও শ্যুট করব। তো সেই সবের জন্য প্রচুর জামা কাপড় এগুলো নেওয়ার আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আজকে কেমন কি হয় দেখা যাক। আর হোপফুলি আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো আছে, প্রচণ্ড হাওয়া টাওয়া দিচ্ছে, আর বেশ সুন্দর, বেশি রোদ্দুরও নেই। আশা করছি খুব ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করতে পারবো। তো চলো বেরিয়ে পড়া যাক। প্রচুর জামা কাপড় নিয়েছি, কারণ অনেকগুলো কন্টেন্ট শ্যুট করার আছে, আর এগুলো যে কোনো ভিডিও বানানোর জন্য এসেনশিয়াল। এই স্ট্যান্ডটা আমি নতুন, এই ফোন রাখার এটা আমি নতুন কিনেছি, এটা অনেক বেশি হার্ডি আমার আগেরটার থেকে। আর আজকের গানের ভিডিওর জন্য ক্যামেরা, তো এগুলো সবই ব্যাগের মধ্যে যাবে। ফাইনালি আমার মেকআপের পাউচ, খুব অল্প কিছু নিয়েছি, কারণ এখান থেকে এত গরমে যেতে যেতে ঘেমে যাব, ব্যাগে আর জায়গা নেই। এই জুতোটা নতুন কিনেছি, আজকেই পরবো প্রথমবার। দাও টাটা। চুলটা তো সুন্দর লাগছে, সাজন মানে এখানে হচ্ছে। এই যে খুব অল্প মেকআপ করতে হবে, জাস্ট বেস মেকআপের মতো, কারণ বাইরে প্রচন্ড মানে হাওয়া টাওয়া দিচ্ছে, তাও ঘর থেকে বেরোলে একটা গরম তো লাগেই। আমরা এই দুজনেই সব ওই যে কি কথা আছে, কি ওয়ান ওমেন আর আমরা টু ওমেন, টু লেডি আর মি, ব্লগের শুরুতেই বলছিলাম। আর এই ফুলটা তোদের কাছে, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে, এটা খুব সুন্দর গন্ধ টন্ধ বেরোচ্ছে। আর আমরা বেল ফুল গাছ ইয়ে হয়ে গেছে, মাটি থেকে ছাদে উঠে পড়েছে। ও নিচে পুঁতেছিলি? হ্যাঁ নিচে। ভাবো গাইস, নিচ থেকে মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে এটা ওদের সেকেন্ড লতিয়ে লতিয়ে উপরে, লতিয়ে লতিয়ে উপরে উঠে গেছে। আর সেই ফুল গাছের সাইডেই আজকে শুটিং টুটিং হবে। তো আবার রেডি শেডি হয়ে নিয়ে কথা বলছি। লিপস্টিক পরার পর্ব চলছে। নাইস, রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, এইভাবে তো তোমাদেরকে দেখালে হবে না, একটু সুন্দর সিনেমা ভিডিও করতে হবে। হয়ে গেছি একদম পুরোপুরি, আর আজকে বেশ রোদ্দুরটা একটু হালকা আছে, আর এখানে মাসি খুব সুন্দর বাগান করেছে, তো এখানেই আজকে শ্যুটটা হবে। আর আজকে কি গানে শ্যুট হবে সেটা তোমরা একদম মেইন চ্যানেলে গিয়ে গানের ভিডিওটা যখন দেখবে তখনই দেখো। আর এখন তোমাদের সাথে আমি অনেক বিহাইন্ড দ্য সিনস হচ্ছে শেয়ার করব। আর আজকের ফার্স্ট শ্যুট এটা হতে চলেছে, তো হোপফুলি হ্যাঁ এই বছরের প্রথম শ্যুট, কারণ আমার ইচ্ছে হ্যাঁ তো ওর এইচএস এইসব ছিল, আরও বিভিন্ন রকম প্রবলেমের জন্য হয়নি। তো আশা করছি খুব খুব ভালো।
নিচে শুট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই পুরো জায়গাটা ইউজ করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি উপরে। খতরোকে খিলাড়ি, কারণ সিঁড়িটার খুব ড্যামেজড অবস্থা, পা দেওয়া যায়। খুব ভালো হচ্ছে যেটা লাগছে, আগে একটা লাইন করতে আমাদের অনেকটা সময় লেগে যেত, আর এখন আমরা আধ ঘন্টা কি 40 মিনিট হয়েছে, দুটো স্ট্যানজা কমপ্লিট, দুটো স্ট্যানজা কমপ্লিট হয়ে গেছে, মানে খুব ভালো প্রোগ্রেস হয়েছে, নিজেদেরও খুব ভালো লাগছে দেখে। আর এইবার যে সিঁড়িটায় উঠবো একটু দেখাই তোমাদেরকে, মারাত্মক সিঁড়িটা ঠিক এতটাই খাড়াই, 13টা স্টেপ আছে, 13টা স্টেপ আছে, আর আমি শাড়ি পরে উঠবো এখান থেকে, আমি চিন্তায় আছি হচ্ছে আমার অবস্থা, কারণ ও হচ্ছে এই উঠছে, আমি রিস্ক নিতে পারছি না, কারণ ও যদি শাড়ি নিয়ে উঠতে গিয়ে পড়ে যায় সেটা চাপ হয়ে যাবে, জন্য এই সব সব সামানপাতি আমার হাতে, ও উঠছে, তারপর আমি কি করে উঠবো জানি না, এগুলোকে একটা একটা স্টেপে রাখবো। বাই গাইস, কারণ আমি তো শাড়ি পরে আছি, শাড়ি পরে তো হ্যাঁ, তো ও ফাইনালি আসুক আর আমি তোমাদেরকে দেখাই জায়গা। ও এসে গেছে মঙ্গল গ্রহে, ওয়েলকাম টু মঙ্গল গ্রহ। খুব ভালো এসেছে ফটোগুলো দেখার জন্য, তোমরা এতদিনে মনে হয় দেখেও ফেলেছো, ইনস্টাগ্রামে দিয়েও দিয়েছি, কারণ এই ভ্লগটা আমি আপলোড করছি গানের হচ্ছে ভিডিওটা দেওয়ার পর, তো গানটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও, আর যদি গানটা গানের চ্যানেলে ইয়েস, আর গানটা যদি এখনো না দেখে থাকো তোমরা এক্ষুনি যাও গিয়ে গানটাকে দেখে নাও, ওই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পরের ফুটেজটা দেখ, আমি এই জায়গাটাতে দাঁড়ালে আমার মাথাটা যাতে না কাটে, একটু নিচে হয়ে যাবে, এই পজিশনটা দিয়ে গোল গোল ঘুরে যাবো, তো এই এত দূর আসি, এইরকম এইরকম করে, হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি, আবার এই পাশে এই পাশে, আমি তুই শাড়ি পরে কেন, হ্যাঁ তুই এক জায়গায় দাঁড়া আমায় দিয়ে দে, আমি ফোনটা যে ফেলে দিইনি, আমি জানি না আসলে তো ঘামে হয়তো স্লিপ খেয়েছে, এইবার না এবার এটাকে তুলতে হবে, আমরা হচ্ছে লাঞ্চ করব, আর মোটামুটি দুটো বেজে গেছে, আর প্রচুর কিছু রান্না করেছে মাসি, আমি দেখাই, দেখো ভাত আছে, শাক ভাজা, কুদরি ভাজা, পুঁই শাক পাতার বড়া, এখানে আছে হচ্ছে ডাঁটা দিয়ে আলু পোস্ত, এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল, এখানে ডিমের কারি, এখানে চাটনি, এখন আমরা সবাই খেতে বসেছি। একটা ভিডিও নতুন, মানে একটা নতুন কন্টেন্ট বানাবো, তার জন্য আগে থেকে স্ক্রিপ্ট বানিয়েছি, অনেকদিন আগে থেকে আমরা স্ক্রিপ্টটা বানিয়েছি, কিন্তু এতটাই আগে বানিয়েছি যে এখন নিজের লেখাই নিজে বুঝতে পারছি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ফোনে বাংলায় লেখা আছে, ভাই যে করাচি আল্লাহর উপর নাই, পুরো পুরো একটা ঘেটে ঘ হয়ে গেছে, ভাষাই বুঝতে পারছি, কিছু স্ক্রিপ্ট আবার নতুন করে করতে হচ্ছে, তো মানে বুঝতে পারছি না, টাইমও চলে যাচ্ছে, এদিকে মোটামুটি অনেক বেজে গেছে, 4টে বাজে, আমরা এবার রেডি হয়ে বসেছি হচ্ছে কন্টেন্ট বানাবো, তো নতুন জিনিস, একদম নতুন একটা কন্টেন্ট আমার চ্যানেলে, একদমই নতুন, আর প্রচন্ড এক্সাইটেড, একটু টেন্স লাগছে, বাট আমাদের কন্টেন্টের সিরিজের নাম এখনো বুঝতে পারি হয়নি, মানে বাইরে ঝড় উঠেছে, বাপ রে মাই গড, বিশাল ঝড় উঠেছে, পুরো একদম তুফান হয়ে যাচ্ছে, প্রচন্ড ঝড় উঠেছে, আমি বসে আছি কারণ অনেক হেসে ফেলেছি, দেখলে বুঝবো কেন, বলেছে যে বলছে আপনি কি পরীক্ষা দিয়েছেন, বলে এইচএস, বলছে হায়ার সেকেন্ডারি, বলছে না না এইচএস, বলছে ওষুধ পাশে, হ্যাঁ বলছে যে এরকম হঠাৎ করে প্রশ্ন করলে তো ঘাবড়ে যাও,
আমরা নতুন কন্টেন্টের ফার্স্ট আর কিছু বলছি না, একটা নতুন বড় কিছু আসতে চলেছে, প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর ভীষণ ভালোভাবে খুব তাড়াতাড়ি যে আমাদের শুটটা হবে আমি মানে একদম ভাবি আমরা প্রো হয়ে যাচ্ছে সত্যি। তো তোমরা আরো বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বিকেল হয়ে গেছে আর বাড়ি যাওয়ার সময় এসে গেছে, শুধু বাড়ি নয় আমাকে এখন যেতে হবে টিউশন করাতে, পয়সা কড়িরও তো দরকার না, কারণ ইউটিউব থেকে তো কিছু হয় না, এটা তো জাস্ট মনের আনন্দের জন্য। তো যেটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ইউটিউব থেকে কত পয়সা আসে, এই তো এত এত এক্স্যাক্টলি। তো এবার যাবো টিউশন পড়াতে, একটু রেডি সেডি হয়ে নি, আর খুব আনন্দ লাগছে নতুন কন্টেন্ট আসতে চলেছে চ্যানেলে। আর তোমরা বেশি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমি ইনস্টাগ্রামে আমার ফটোগুলো দেখার জন্য চলে যাও, এখানে দিয়ে দিয়েছি লিঙ্ক। চকো আর খাওয়া শেষ প্রায়। যে গাছটার কথা বলছিলাম এটা ওদের একতলা থেকে এই দোতলায় উঠেছে, আর আমি এখন লোটা কম্বল নিয়ে বাড়ি যাচ্ছি, টাটা। তো আমি এখন জিনিসপত্র নিয়ে হচ্ছে একেবারে টিউশন পড়িয়ে তারপরেই বাড়ি যাব, আর এখন বেশ টপ টপ করে বৃষ্টি পড়ছে। আর ভিডিওটা এখানেই এন্ড করব, বেশি বড় করলাম না। তো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে। আর এখনও যারা ভিডিওটা দেখছো তাদের জন্য